হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভৌমিক ফ্যামিলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে। তো আজকে সকালবেলা থেকে অন্য একটা কাজ ছিল বলে আর ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম বিকেলের দিকেই যে কাজগুলো করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বিকেলবেলায় খুব বেশি কাজ থাকে না, কারণ বর এখন বিকেলে মানে রাতে ডিউটি যায়, তো সেই জন্য রান্না টান্না সব দুপুরেই হয়ে যায়, তাই বিকেলে আর খুব বেশি কাজ থাকে না। তো এখানে দেখুন আমার মেয়ে কী করছে, আমার নাইটি দেখতে বলছে তোমার নাইটি পরো, নাইটিগুলো ছিঁড়ে গেছিলো তো মা বসে বসে সেলাই করে দিয়েছে। তো মেয়ে দেখতে পেয়ে বলছে যে তোমার নাইটিটা আমায় পরিয়ে দাও, তো এত লম্বা নাইটি ওকে কী করে পরাবো, তাই এইভাবে পরিয়ে দিয়েছি। আর নাইটি পরে খুব খুশি হয়েছে, সাথে আমার চুড়িগুলোও পরে নিয়েছে। তো এখন প্রায় 6:45 মতো বেজে গেছে, বর 7টার সময় বেরিয়ে যায়, তো ওর জন্য রাতের ডিনারটা প্যাক করে দিচ্ছি। দুপুরে রান্না করেছিলাম আজকে আলুর দম আর বাঁধাকপি, তো সেটাই আবার রাতের জন্য প্যাক করে দিচ্ছি। তো সকালে তো রুটি খায়, আর দুপুরে ভাত খায়, আর রাতে ভাত খায়, তো সেই ডিনারটা প্যাক করে দিচ্ছি। আসলে ও এখন রাতে ডিউটি যায়, তো সেই জন্য বিকেলবেলায় আমরা কোথাও বেরোতে পারি না আর কি, যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ বেরোনো যায় না, মানে আবার 7টার মধ্যে ঘরে চলে আসতে হয়, ও একা একা ডিনার প্যাক করে কী করে যাবে, সেই জন্য বেরোনো হয় না। তো মেয়েকে এখানে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছিলাম, ও হোমওয়ার্ক করে নিচ্ছে। তো ওর হোমওয়ার্ক শেষ হলে তারপরে অনেক দিন মার্কেটে যাওয়া হয় না, অনেক জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনার দরকার, তো বিকেলে ইচ্ছে করে না। সকালে তো প্রতিদিনই আমি বাজারে বেরোই দুধ সবজি আনতে, তো আমার বর তো মার্কেটিং করার সময় পায় না বাজার করার, তো সেই জন্য আমাকেই যেতে হয়। এখানে দেখুন ওকে সব প্যাক করে দিয়েছি ডিনার, আর ও বেরিয়ে গেল অফিসের জন্য। আর মেয়ে প্রতিদিন এরকম দরজায় দাঁড়িয়ে পাপাকে টাটা করে। তো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়েছি মার্কেটে, 7:45 মতো বাজে। তো দেখুন বাইরে এখনও অন্ধকার হয়নি, এখানে 7:45 পর থেকে সন্ধে সন্ধে হয় আর কি, খুব দেরিতে এখানে সূর্যাস্ত হয়, আবার তাড়াতাড়ি সকালে সূর্য উঠে যায়। তো আমরা বাজারের দিকে যাচ্ছি, অনেক কিছু কেনার আছে বললাম। তো প্রথমে যাব হচ্ছে এটিএমে, অনেক দিন বেরোনো হয় না তাই টাকাও শেষ হয়ে গেছে, তো আগে এটিএম থেকে টাকা তুলে নিয়ে তারপরে প্রচুর জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনে নেব। তো আগে যাই এটিএমে টাকাটা তুলে নিই। আসলে সকালবেলায় আমি এত তাড়াতাড়ি বাজারে আসি না, তখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে, মানে দুধটা সকাল সকাল দিয়ে দেয় তো ওরা, তাই সকালবেলায় আসতে হয়, তো সেই সময় সবজির দোকানগুলোই খোলা থাকে শুধু, আর বাকি সব মার্কেট বন্ধ থাকে, তো সেই জন্য আর সেরকম কিছু কেনা হয় না, তো সেই জন্য বিকেলবেলায় আবার বেরোতেই হয়। তো টাকা তুলে এখন এসে গেছি এখানে একটা পাশে স্টেশনারি দোকান। তো এই দোকানে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে ফটো বাঁধানো রয়েছে, তো ইচ্ছে করে কিনি, ঘরে সাজিয়ে রাখি কিনে। এখানে অনেক ছবি রয়েছে, ঠাকুরের ফটো রয়েছে, তো আবার ভাবি যে কী হবে কিনে, সব যাওয়ার সময় এত লাগেজ হবে, এমনিতে আমার বর কিছুই নিয়ে যেতে চায় না। যখন গুজরাটে ছিলাম সেইখানে যে জিনিসপত্রগুলো ছিল কিছুই নিয়ে আসেনি, সব ফেলে রেখে চলে আসতে হয়, তো সেই জন্য খুব সীমিতভাবে আমরা জিনিসপত্র কেনাকাটা করি আর কি, যেটা খুব প্রয়োজন সেটাই। তো এখানে এই দোকান থেকে মায়ের জন্য দুটো মেহেন্দি কিনেছি, মার চুলটা লাল হয়ে গেছে বলে, তো মেহেন্দি কিনে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখানে একটা ফলের দোকানের থেকে একটা নারকেল নিলাম, মাকে বললাম যে অনেকদিন থেকে ঘরে চালের গুঁড়ো পড়ে আছে অথচ পিঠে খাওয়া হচ্ছে না, তো মা বললো একটা নারকেল নিয়ে নে, তারপরে একটা নারকেল নিয়ে নিলাম। তারপরে এখানে শ্যাম সুপার স্টোর বলে একটা বিশাল বড় শপিং মলের মতো রয়েছে, এখানে সব কিছু পাওয়া যায়, ওষুধ থেকে শুরু করে কসমেটিক্সের জিনিস, গ্রসারি আইটেম সব কিছুই একসঙ্গে পাওয়া যায়। তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা ওষুধ নিয়েছি, ওনা খাবার একদম খেতে চায় না, তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটা খিদে বাড়ানোর ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটাই নিতে গেছিলাম। এখন মেইন মার্কেট থেকে বেরিয়ে আমরা একটু আউটসাইডের দিকে চলে এসেছি, এই পাশে একটা কলেজ রয়েছে শ্রীনগর কলেজ। তো এই কলেজটা হচ্ছে পৌড়ি, আমাদের শ্রীনগরটা হচ্ছে পৌড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে, তো আইসক্রিম খাওয়ার জন্যই মূলত এদিকে এসেছি। তো এখানে স্ট্রবেরি ভ্যানিলা আর চকো ডিপ করে এরকম আইসক্রিম পাওয়া যায়, তো শুধু স্ট্রবেরি বা শুধু ভ্যানিলা নিলে 20 টাকা করে, আর এরকম চকো ডিপ করে দিলে তার মধ্যে সেগুলো 30 টাকা। তো যতদিন এসেছি এর আগে ততবারই চকো ডিপটা পাইনি, শুধুমাত্র স্ট্রবেরি আর ভ্যানিলা খেয়ে চলে গেছি। আমার মেয়ে প্রতিবারই এরকম চকলেটটা খেতে চাইতো, তো ওকে দিতে পারতাম না, তো আজকে ছিল অ্যাভেলেবেল, তো ওকে একটা চকো ডিপ দিয়ে দিলাম, আর আমার আর মায়ের জন্য শুধুমাত্র ভ্যানিলা নিলাম। তো ভালো লাগে খুব আইসক্রিমটা 20 টাকায় গরমে ভালো। তো আইসক্রিম খেয়ে
ওখানে বসে কিছুক্ষণ খাবো। আর পাশেই হচ্ছে গিয়ে এরকম একটা বড় হোটেল রয়েছে, এটা হচ্ছে জয়েন্দের হোটেল। তো এই হোটেলে যাবতীয় যা কিছু পাওয়া যায় সবই ভেজ, নন ভেজ কিছুই পাওয়া যায় না, জয়েন্দের হোটেল তো তাই। তো এর আগে একবার একটা পার্টিতে এসেছিলাম এই হোটেলে, বার্থডে পার্টিতে। তো সেই সময় ভিডিও করার ইচ্ছে ছিল না বলে আর করিনি। আর তো আইসক্রিম খেয়ে এখন যাচ্ছি আমরা, যাওয়ার পথে এখানে একটা জৈন মন্দির পড়ে। তো এই মন্দিরে এর আগে আমি একদিন গেছিলাম, জৈন মন্দির। তো এখন দেখুন তালা বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে 8টার পরে তালা দিয়ে দেয়। তো ভেতরটা খুবই সুন্দর, যদি পারি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। তো সেই গলিটা পার হয়ে এদিকে একটা আরেকটা গ্রসারির শপ পড়ে এখানে। তো এখান থেকে কিছু গ্রসারির আইটেম আমরা কিনে নেব। তো এখানে প্রচুর জিনিস রয়েছে, এই দোকানটা নতুন করেছে, এর আগে এসেছি টুকটাক জিনিস নিতে, কিন্তু আজকে অনেক কিছু এখান থেকে নিয়ে যাব। তো শপিং করে এখন বাড়ি চলে এসেছি, কী কী জিনিস নিয়ে এলাম সেগুলো দেখায়। তো সবার প্রথমে দেখায় চালটা। তো উত্তরাখণ্ডে আমি এসেছি প্রায় এক বছরের বেশি, দেড় বছরের মতো হয়ে যাচ্ছে। তো এতদিন ধরে আমরা হচ্ছে আতপ চালই খেয়ে এসেছি, এখানে সেদ্ধ চাল পাওয়া যায় না। তো আজকে এই দোকানে প্রথম দেখলাম যে সেদ্ধ চাল রয়েছে। তো ভাবলাম নিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়। তো চালটা একটু মোটা মোটা লাগছে, তবু ভাবলাম যে 5 কিলো নিয়ে নিই, এগুলো খেয়ে দেখি কেমন, যদি ভালো না হয় আর দ্বিতীয় দিন নেব না। তো দেখি কেমন হয় চালটা, এতদিন ধরে আমরা আতপ চাল খাচ্ছি, সেদ্ধ চালের তো একটা আলাদাই টেস্ট হয় না। তো দেখেই নিয়ে নিলাম আর কি। তো আর যা যা দরকার, সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে ডিটারজেন্ট পাউডার, সয়াবিন ছিল, আরও কিছু কিছু ছিল, তো সেগুলো সবই নিয়ে নিলাম। আর মেয়ের জন্য এই অ্যাক্টিভেট খিদে বাড়ানোর ওষুধটা নিয়েছি, ও একদম খেতে চায় না। সকালবেলায় দুধ জগজ খেয়ে একটুখানি স্কুলে যায়, তারপরে যে টিফিনটা দিই সেই টিফিনটাও খায় না, যেমন টিফিনটা দিই সেরকমই ঘুরিয়ে নিয়ে আসে। তো সেই জন্য ডাক্তারকে বলেছিলাম, তো ডাক্তার এই ওষুধটা দিয়েছে। আর এই নারকেলটা নিয়ে এসেছি, নারকেলটা নিয়েছে 50 টাকা। আর কিছু সবজি, চিচিঙ্গা আর করলা। এখানে সন্ধ্যের সময় দেখি মার্কেটে সবজির দাম একটু সস্তা থাকে সকালের দিক থেকে, একটু রাতের দিকে একটু সস্তা থাকে। তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।